ছোট বাচ্চা এবং বয়স্ক লোকরা এই শৈত্যপ্রবাহের পক্ষে জন্য বেশি মানে অ্যাফেক্টেড হচ্ছে। এর ভিতরে শিশুদের জন্য বিশেষ করে শিশুরা এই সময় ভাইরাসজনিত জ্বরে বেশি আক্রান্ত হয়। ভাইরাস জ্বরের ভিতরে ভাইরাস রোগের ভিতরে আমি বলবো যে ARI, যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলি, ARI বলি, এছাড়া নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে ব্রঙ্কোলাইটিস, তারপরে যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে, যে সব বাচ্চাগুলোর অ্যাজমাটিক প্রবলেম আছে তাদের অ্যাজমার সমস্যাটা এই সময় সাধারণত বেশি দেখা দেয়। এছাড়া এই সময় কিছু কিছু শীতকালীন স্কিন ডিজিজে, কারণ এই সময় আবহাওয়া শুষ্ক থাকে, স্কিনের প্রবলেমও দেখা দেয়। এর ভিতরে স্ক্যাবিস, অ্যাটোপিক কন্টাক্ট ডার্মাটাইটিস, তাছাড়া যেটা হলো যে এখন বাচ্চাদের মানে যেটা হলো পানি কম খায়, তার জন্য ইউটিআই হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তা আমি যেটা সবচেয়ে বেশি বলবো যে এখন বাচ্চাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হচ্ছে, এবং যেটা হলো যে ডায়রিয়া, যেটাকে আমরা কোল্ড ডায়রিয়া বলি, তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে আমি যেটা হলো নিউমোনিয়াটা প্রাদুর্ভাব দেখাচ্ছে। এখন ঢাকায় সাধারণত টেম্পারেচার 11-এর নিচেই, কিন্তু পেরিফেরিতে এটা কোথাও কোথাও 5.4-6 নেমে আসছে। তা এই সব জায়গায় সাধারণত বাচ্চাগুলো বেশি আক্রান্ত হচ্ছে। যে বাচ্চাগুলো সাধারণত আমরা কীভাবে বুঝবো যে একটা বাচ্চার নিউমোনিয়া হয়েছে কিনা, তা নিউমোনিয়ার ক্ষেত্রে বুঝবো যে বাচ্চাদের সাধারণত নর্মালি যে শ্বাস প্রশ্বাসের গতি 0 থেকে 2 মাস পর্যন্ত থাকে 60-এর নিচেই, 2 মাস থেকে 1 বছর 40-এর নিচে, 50-এর নিচেই, এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 40-এর নিচে থাকে। কোনো বাবা মা যদি পরিলক্ষিত করে যে তার বাচ্চাটার শ্বাস প্রশ্বাসের গতি 1 মিনিটে এর বেশি বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে তার বাচ্চাটা নিউমোনিয়ার পসিবিলিটি আছে। এছাড়া তার প্রতিবার শ্বাস প্রশ্বাসের সাথে বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, তারপরে হাই গ্রেড ফিভার, বাচ্চা কিছু খাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, অথবা বাচ্চাটা লেথার্জিক হয়ে আছে, অথবা এই ইলনেসের ভিতরে বাচ্চার একটা খিচুনি হয়েছে, তাহলে দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং ডাক্তারের শরণাপন্ন উচিত। ডাক্তার ডিসিশন নেবে যে তার বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে কিনা। আর সবচেয়ে বড় জিনিসটা একটা বলে রাখা দরকার, আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করতেছে, যে এখন ঠান্ডা কাশি জ্বর হলে একটা তারা ডাক্তারের পরামর্শ না নিয়ে ফার্মেসিতে যায়। ফার্মেসি মানে আননেসেসারি, বেশিরভাগই ঠান্ডা কাশিগুলো ভাইরাসজনিত, এখানে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হয় না। এক্ষেত্রে তারা দেখা যাচ্ছে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা হিতে বিপরীত হচ্ছে। আর একটা জিনিস আমি এখানে একটু বলে রাখা দরকার, যে এখন কমন কোল্ড যে ডায়রিয়াগুলো, শীতকালীন ডায়রিয়া, এই ডায়রিয়াগুলো বেশিরভাগই রোটা ভাইরাল ডায়রিয়া, এই বাচ্চার ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দরকার না। বাচ্চাকে যদি প্রতিবার পাতলা পায়খানার পরে সম পরিমাণ ছেলাইন, যে বাচ্চাগুলো বুকের দুধ খায় বুকের দুধ খাওয়াতে হবে, পাশাপাশি ফ্যামিলি ফুডগুলো খাওয়াতে হবে যাদের 6 মাসের উপরে বাচ্চা। আর আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে আমাদের যে ছেলাইন বাজারে আছে, খাওয়ার ছেলাইন, এই ছেলাইনের গায়ে যতটুকু পানিতে গুলানোর কথা এতটুকু পানিতে একবার গুলে নিতে হবে। অনেক বাবা মা করে কি, যেহেতু পায়খানার পরিমাণ রোটা ভাইরাস পায়খানার অল্প অল্প পায়খানা করে, তারা কি করে যে একটু ছেলাইন নিচ্ছে, একটু পানি নিয়ে গুলে খাচ্ছে, এটা তার সাধারণত হিতে বিপরীত হয়, তার লবণের পরিমাণ শরীরে বেড়ে যায় এবং হাইপার নেট্রিমিয়া ডেভেলপ করে, এক্ষেত্রে বাচ্চার খিচুনি দেখা দেয়। আর এই ক্ষেত্রে আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বাবা মার ক্ষেত্রে উপদেশ থাকবে এই শৈত্যপ্রবাহের জন্য, যে আননেসেসারি বাচ্চাকে নিয়ে বাইরে ঘোরাফেরা করবেন না, জনাকীর্ণ পরিবেশে যাবেন না, মার্কেটে ঘোরাফেরা করবেন না, এবং বাচ্চা যদি নর্মালি ঠান্ডা কাশি লাগে, বাচ্চাকে ঘন, যে বাচ্চাগুলো 6 মাসের নিচে বয়স তাদেরকে বুকের দুধ খাওয়ান, 6 মাসের উপরে যাদের বুকের দুধের পাশাপাশি খাবার খেতে দেন, পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় তাকে ই করেন, বাইরে গেলে যদি বাইরে একান্ত যাওয়ার দরকার হয় তাহলে তাকে শীত বস্ত্র পরান, তারপরে তার নাক মানে গলা এবং এগুলো ভালো করে ঢেকে দেন। আর যে বাচ্চাগুলো এখন স্কুলে যাচ্ছে, স্কুলের ড্রেসের পাশাপাশি তাকে শীত বস্ত্রগুলো ইনশিওর করেন ঠিক মতো যাচ্ছে কিনা, তারপরে গলায় মাফলার দিয়ে দেন। এই সময় এই যে টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস এগুলোও বেশি হচ্ছে, গলায় ব্যথা করে, বাচ্চাকে আপনিই সুস্থ রাখতে পারেন, পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেন, চিকিৎসকের পরামর্শ নেন, কোয়াক অথবা ফার্মেসির পরামর্শ নিয়েন না, এতে বিপরীত হয়।